নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তুক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। প্রিয় দর্শক বন্ধু, মহাশিবরাত্রি শিবের বিশেষ প্রিয় দিন। শাস্ত্র মতে এদিনই প্রথম আত্মপ্রকাশ করেছিলেন দেবাদিদেব মহাদেব, জ্যোতির্লিঙ্গ অর্থাৎ অগ্নির শিবলিঙ্গ রূপে মহাদেবের আত্মপ্রকাশ ঘটে এই দিন। আবার শিব ও শক্তির মিলনও হয়েছিল এই দিন। চলতি বছর পয়লা মার্চ মহাশিবরাত্রি, চতুর্দশী তিথি আরম্ভ হবে 28 ফেব্রুয়ারি সোমবার মধ্যরাত্রি 2:22 থেকে, আর এই তিথি চলবে পরের দিন অর্থাৎ পয়লা মার্চ মঙ্গলবার মধ্যরাত্রি 12:39 পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে শিবকে প্রসন্ন করার জন্য মহাশিবরাত্রির দিনটি অত্যন্ত শুভ। আবার সহজেই সন্তুষ্ট হন আশুতোষ ভোলানাথ। শিব একদিকে যেমন ভালোবাসার দেবতা, অন্যদিকে তেমনি সৃষ্টির সংহারক। শ্মশানবাসী শিব বৈরাগী, ভূত প্রেতের সঙ্গেই তার বাস। তিনি দেবাদিদেব মহাদেব। শাস্ত্র মতে মহাশিবরাত্রির দিনে রাশি অনুযায়ী মহাদেবের পুজো ও কিছু মন্ত্র জপ করলে যে কোনো ব্যক্তির সমস্ত মনস্কামনা শীঘ্রই পূর্ণ হয়। এছাড়াও সমস্ত গ্রহ নক্ষত্রকে নিজের জটায় ধারণকারী মহাদেবের পুজোয় রাশি অনুযায়ী কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো জপ করলে মঙ্গল, শনি, রাহু ও কেতুর মতো নিষ্ঠুর গ্রহের দুর্যোগও কাটিয়ে ওঠা যায় খুব সহজেই। আসুন তাহলে আমরা দেখে নিই এখন যে রাশিচক্র অনুযায়ী সেই বিশেষ মন্ত্রগুলো কি কি যা আপনাদের রাশি অনুযায়ী এই শিবরাত্রির দিন অবশ্যই জপ করা উচিত। প্রথম আমরা শুরু করব মেষ রাশি দিয়ে। এই দিন ভগবান শিবের আরাধনার পর নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হে তবে নিবেদয়ামি চৎমানম ত্বং গৌতিম পরমেশ্বরম নমঃ শিবায়। এই মন্ত্র 11 বার জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপরে বৃষরাশি, বৃষরাশির লোকেরা এই দিনে শিবের ধ্যান করে ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করতে ভুলবেন না। এতে দেখবেন আপনাদের কর্মক্ষমতা ও কর্মদক্ষতা উভয়ই বৃদ্ধি পাবে। এরপরে মিথুন রাশি, মিথুন রাশির লোকেরা মহাশিবরাত্রির দিন মহাকালেশ্বরের ধ্যান করে এবং পুজো করে ওম নমো ভগবতে রুদ্রায় মন্ত্রটি অবশ্যই জপ করবেন। যা কেবল আর্থিক কষ্ট থেকেই মুক্তি দেবে না, মানসিক আকাঙ্ক্ষাও পূরণ করবে। কর্কট রাশি, মহান শিবরাত্রিতে এই রাশির জাতকরা মহাদেবের পুজো করে এবং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 21 বার জপ করবেন, যা শুধুমাত্র আপনাদেরকে এক মানসিক আনন্দই দেবে না, তার সঙ্গে সঙ্গে আপনাদের সার্বিক উন্নতি এবং শারীরিক উন্নতিও ঘটাবে। সিংহরাশি, সিংহরাশির জাতকরা মহাশিবরাত্রির দিন ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এই রুদ্র গায়ত্রী বা শিব গায়ত্রী মন্ত্র 28 বার অবশ্যই জপ করবেন। এতে আপনাদের সার্বিক উন্নতি হবে চোখে পড়ার মতো। কন্যা রাশি, কন্যা রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মহাশিবরাত্রির দিন ওম নমো ভগবতে রুদ্রায় মন্ত্রটি অবশ্যই জপ করা উচিত। রুদ্র মন্ত্র জপ করলে এই দিন ইতিবাচক ফললাভের সম্ভাবনা বেড়ে যায়। তুলা রাশি,
তুলা রাশির জাতক জাতিকাদের অবশ্যই মহা শিবরাত্রির দিন ওম নম শিবায় এই পঞ্চাক্ষর মহামন্ত্র অবশ্যই 108 বার জপ করতে হবে। দেখবেন মনের সকল কষ্ট দূর হয়ে যাবে। বৃশ্চিক রাশি, এই রাশির জাতকরা এই মহাশিবরাত্রির দিন রাতে মহাদেবের আরাধনা করে ওম হোম জুম স্ব এই লঘু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এতে দেখবেন আপনাদের সার্বিক সমৃদ্ধি ও উন্নতি অবশ্যই ঘটবে। ধনুরাশি, মহাশিবরাত্রির দিন এই রাশির জাতকরা যদি ওম নম শিবায় এই পঞ্চাক্ষর মহামন্ত্রটি 108 বার জপ করেন তবে দেখবেন সকল বাধা বিপত্তি থেকে মুক্তি মিলতে পারে। মকর রাশি, এই রাশির জাতকরা ভগবান শিবের কৃপা পেতে ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াত এই শিবগায়ত্রী মন্ত্র অবশ্যই ন্যূনতম 28 বার জপ করবেন। এটি আপনাদের জীবনে সফলতা এনে দেবেই দেবে। কুম্ভ রাশি, এই রাশির জাতকরা শিবরাত্রির দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার যদি জপ করতে পারেন রুদ্রাক্ষের মালা দিয়ে তবে ভগবান শিবের কৃপা মিলবেই মিলবে, এতে স্বাস্থ্যের উন্নতি হবে। দেখুন এই মন্ত্রটি স্ক্রিনে আমরা দিয়ে দিলাম। মীন রাশি, মীন রাশির জাতকরা শিবরাত্রির দিন রুদ্র তন্ত্র মন্ত্র যেটা আছে ওম নাগেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করলে সকল প্রকার কষ্ট থেকে দেখবেন মুক্তি লাভ হবে, আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যে খুব দ্রুততার সঙ্গে পৌঁছতে পারবেন। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।